চীনকে পিওকে নিয়ে আরো বড় ধাক্কা মোদির পাল্টি খেয়ে গেল চীন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার আর্জি চীন ভারতের বন্ধু হতে চাইছে এটা কেমন সমীকরণ পাকিস্তানের উপর ভরসা করে আবার ডুবে গেলেন শি জিনপিং দিল্লির ব্যাক টু ব্যাক ধাক্কা সামলাতে পারছে না বেজিং ঘুরপথে বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট নিয়ে ভারতের সমর্থন পাওয়ার চেষ্টা এলোপাথারি ভাবে এমন মুখ থুবড়ে পড়বে চীন হয়তো তারা ভাবতেও পারেনি সঙ্গে পাকিস্তানও আজারবাইজানের রাজধানী বাকুতে ঘটে গেল অদ্ভুত এক কূটনৈতিক গেম আপনি ভারতীয় হলে ভারতের এই প্রতিবাদ আপনার জানাটা দরকার কিন্তু চীন বোধহয় এবার একটু একটু করে পলিসি বদলে ফেলছে ভারতের সঙ্গে কূটনীতিতে পেরে ওঠা যাচ্ছে না যে চীনের অর্থনীতিতে বড় লস কারণ দিল্লি কমাচ্ছে বাণিজ্য এবার ভারতের বন্ধু হওয়ার প্রস্তাব দিল বেজিং কিন্তু তাতেও কি পিওকের মধ্য দিয়ে যাওয়া বিআরআই নিয়ে বরফ গলবে নন অ্যালাইন্ড মুভমেন্ট জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম সেখানেও চীনের বিআরআই প্রজেক্ট আটকে দিলেন মোদি নন অ্যালাইন্ড মুভমেন্ট এমন একটা গ্রুপ যার সদস্য দেশগুলো আগামী দিনে কি কি বড় পদক্ষেপ নিতে চলেছে তার প্রস্তাব এখানে জমা করা হয় চীন নন অ্যালাইন্ড মুভমেন্টের সদস্য নয় পর্যবেক্ষক মাত্র কিন্তু বেজিং এখানে পাকিস্তানের হাত দিয়ে খেলতে চাইল খেলাটা ইসলামাবাদকে দিয়ে ন্যামের দস্তাবেজে রাখতে চাইল বিআরআইকে ব্যাস সঙ্গে সঙ্গে গর্জে ওঠে ভারত রিপোর্ট বলছে ভারতের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে বিআরআই নিয়ে ন্যামে কোনো দস্তাবেজ রাখা যাবে না সোজা কথায় বলতে গেলে দিল্লি ব্লক করে দিল চীন আর পাকিস্তানের যৌথ এই প্রয়াসকে এসসিওর পর গিলগিট বাল্টিস্তানের মধ্যে দিয়ে যাওয়া বিআরআই নিয়ে ফের ধাক্কা এদিকে ঠিক এই সময় ইন্দোনেশিয়ার জাকার্তায় ঘটে গেল অদ্ভুত আরেকটা ঘটনা বিশেষজ্ঞরা বলছেন দুটোর কিন্তু লিংক থাকতেই পারে স্পষ্ট হয়ে যাচ্ছে ভারতের সঙ্গে আর শত্রুতার রিস্ক বাড়াতে চাইছে না বা এই মুহূর্তে নিতে চাইছে না বেজিং জাকার্তায় আসিয়ান দেশগুলোর বৈঠকের ফাঁকে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বলেছেন এখন দু দেশের মধ্যে সন্দেহের পরিবর্তে পারস্পরিক সমর্থন প্রয়োজন কূটনৈতিক মহলের মতে ভারতে ধীরে ধীরে ব্যবসার সুযোগ হারাচ্ছে বেজিং আর এতে একমাত্র তাদেরই দোষ তারাই দায়ী গ্রাউন্ড ফ্যাক্ট বলছে চীনা ব্যবসার প্রতি এদিকে ভারতও কিন্তু এখন অনেক বেশি সতর্ক হয়েই কাজ করছে সতর্ক হয়েই সিদ্ধান্ত নিচ্ছে সেখানেই হয়তো দিল্লির সঙ্গে পেরে না উঠে এবার বন্ধুত্বের টোপ দিল চীন তবে বন্ধুকে আর শত্রু কারা সেটা ভালো করেই চেনে দিল্লি এটা ভুললে চলবে না ব্যুরো রিপোর্ট প্রথম কলকাতা